রোহিত ইংলিশ মুভি দেখা হয়? হ্যাঁ অবশ্যই, কেন ইংলিশ গান শোনা হয়? অবশ্যই। আচ্ছা, ইংলিশ মুভি যখন দেখি তখন যে টিভি স্ক্রিনের নিচে একটা ইয়া উঠে না, যেখানে লেখাগুলো উঠে, ওটাকে ওটা যেন কি, সাবটাইটেল? হ্যাঁ, এটাকে সাবটাইটেল বলে। সাবটাইটেল বলে? তার মানে তুই সাবটাইটেল ফলো করিস? অবভিয়াসলি, কেন করবো না? কারণ কি, সাবটাইটেল না দেখে ইংলিশ বোঝা যায় না? সবসময় সবগুলো কথা ক্যাপচার করা আমাদের পক্ষে পসিবল হয় না। ওকে, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইংলিশ সং? যদি ইংলিশ গানের কথা বলি, ইংলিশ সং এর ক্ষেত্রে সাবটাইটেল ছাড়া ইম্পসিবল। লিরিক্স দেখতেই হচ্ছে বাবা, এটা কোনো ওয়েতে পসিবল না, মানে মুখস্থ করার ক্ষেত্রে ইংলিশ দেখা যায়। তুই ইংলিশ শিখিসনি? অবভিয়াসলি শিখছি। আচ্ছা, এবিসিডি পারিস? হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারি। আচ্ছা, আই ডোন্ট নো এটার মানে কি বলতো? আমি জানি না। কেন জানিস না? আই ডোন্ট নো মানে কি? আই ডোন্ট নো বাংলা মিন হচ্ছে আমি জানি না। বাবা, কেন জানবি না, তুই ইংলিশ জানিস না? তাহলে আই নো দ্যাট, আই ডোন্ট নো। ওকে ওকে, আই এম জোকিং বাই দ্য ওয়ে। আচ্ছা, এই যে আমরা বুঝতে পারছি না, ইংলিশ আমরা জানি, পড়ি, শিখি, এর পরেও আমরা বুঝতে পারি না, এর রিজনটা কি হতে পারে? এর অনেক কারণ থাকতে পারে। সাধারণত প্রত্যেকটা দেশে, যেমন আমেরিকান অ্যাকসেন্টের কথাই বলে থাকি আমরা, এটার কথার টোনটা থাকে একরকম। এখন যদি আপনি ব্রিটিশ অ্যাকসেন্টের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে ওদের কথার টোনটা থাকে আরেক রকম। তো বিভিন্ন দেশের অ্যাকসেন্ট থেকে শুরু করে ওদের কথার টোন, স্পিড, ফ্লুয়েন্সি সব কিছু ডিফারেন্ট হয়ে থাকে। যেটা এখানে আমি যেটা সব থেকে বেশি বলি যে ফ্লুয়েন্সি, ওরা অনেক স্পিডে কথা বলে। ফর এক্সাম্পল, আমরা যেভাবে বাংলায় বলি, তাই না, বাংলায় আমরা স্পিডে কথা বলি, আর যারা নেটিভ স্পিকার আছে তারা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলে। সো ইয়েস, দিস ইজ মি শ্রাবন্তী ভট্টাচার্য, অ্যাজ দিস ইজ মি রোহিত খন্দকার। সো হোয়াট উইল বি আওয়ার টপিক টুডে? ইটস কন্ট্রাকশন। সো হোয়াট ইজ কন্ট্রাকশন? কন্ট্রাকশন মানে হচ্ছে কোনো কিছুকে কন্ট্রাক্ট করে ফেলা, বা একটা শব্দকে কন্ট্রাক্ট করা মানে হচ্ছে ছোট করে ফেলা। সো একটা ওয়ার্ডকে যখন আমরা কন্ট্রাক্ট করি, এর রেজাল্ট কি হয়? ওয়ার্ডের লেন্থটা কমে যায়, যার জন্য উচ্চারণের সময়টা কম লাগে। সময়টা এক্স্যাক্টলি, সময়টা কম লাগে। এবং যখন উচ্চারণ করতে সময় কম লাগে তখন কি হয়? তখন অ্যাকচুয়ালি কথার ফ্লুয়েন্সিটা বেড়ে যায়, প্লাস কথা বলতে খুব মানে তাড়াতাড়ি একটা কথা শেষ করা যায়। এক্স্যাক্টলি। সো যখন আমরা কন্ট্রাকশন ইউজ করব বা ওয়ার্ডগুলোকে কন্ট্রাক্ট করে ফেলব, তখন কিন্তু আমরা ফ্লুয়েন্সিটা পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছি। সো ইয়াস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু কন্ট্রাকশন, একদম ইজি বেসিক ডেইলি লাইফে যে ইউজ করতে হয় এরকম কিছু কন্ট্রাকশন। সো দ্য ফার্স্ট ওয়ান উইল বি ডু নট। আমরা ডু নট অনেক কিছু বলি না। সো রোহিত, ডু নট দিয়ে আমাকে একটা সেন্টেন্স যদি বলিস। যেমন ডু নট আর্গিউ। এক্স্যাক্টলি। সো ডু নট কে আমরা কন্ট্রাক্ট করে এটা বলি যে ডোন্ট। ইয়াস, ডোন্ট। ডোন্ট। এক্স্যাক্টলি। তাহলে এটা কি হচ্ছে? Do not argue, এটাকে আমরা শর্ট করে কি বলতে পারি? Don't argue. So, যাদের কাছে স্টপ ওয়াচ আছে অবশ্যই এটা কিন্তু সবাই চ্যালেঞ্জ করবেন যে যখন ফুল ফর্মে কথা বলছি তখন কতটুকু সময় লাগছে, এন্ড কন্ট্রাকশনে কথা বললে সময় কতটুকু লাগছে, এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই এটা আমাদেরকে জানাবেন। ওকে, অবশ্যই। নেক্সট ওয়ান, উইল নট। উইল নট দ্যাট ইজ সেন্টেন্স। ওকে, উইল নট দ্যাট আমরা বলতে পারি আই উইল নট ডু দ্যাট। উইল নট এর কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে won't. তাহলে এটার এক্সাম্পল কি হচ্ছে? I won't do that. I won't do that. Yeah. Will not, won't. Will not, won't. Next will one. Not, won't. Shall not. Shall not এর কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে shan't. So, এটার একটা এক্সাম্পল? Shall not. I shall not do that. So, যদি এটাকে আমরা কন্ট্রাকশন ফর্মে বলি, I shan't do that. Exactly. আমি যদি নেক্সট আরেকটা এক্সাম্পল দেই যে have দিয়ে, for example, I have a book. I have a book. আমার একটি বই আছে। তাহলে I have এর কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে of, কি? Of. 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 তাহলে এটা আমার কি বলছে? Of a book. I have a book. Of a book. Exactly. কত short হয়ে যাচ্ছে, তাই না? টাইমটা কত কম লাগছে। So, আমরা যখন এই ফর্মগুলো ইউজ করব আমাদের কিন্তু ফ্লুয়েন্সি একদম ইজিলি চলে আসবে, খুব ইজিলি চলে আসবে এক কথায়। আচ্ছা, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা কখনো কখনো বলে থাকি, ধরুন আই হ্যাড, আই হ্যাড যদি কোনো আমরা একটা সেন্টেন্স বানাই, আই হ্যাড আ বুক, আমরা ধরে নিই আই হ্যাড আ বুক, বুক দিয়ে আবার একটা এক্সাম্পল দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি কনস্ট্রাকশন করলে? আই হ্যাড বুক। আই হ্যাড বুক। আর এটাকে আরো তাড়াতাড়ি করে আমরা বলছি আই হ্যাড বুক, আই হ্যাড বুক, যেটা কিন্তু বেসিক্যালি নেটিভরা করে। হ্যাঁ, তখন আমরা যদি ফার্স্ট ফার্স্ট শুনছি আই হ্যাড বুক,
what is IJA book? Yeah. তাহলে আমাদের আগে কি জানতে হবে? প্রত্যেকটার কন্ট্রাক্ট ফর্মগুলো জানতে হবে। Yes, contract form জানা মানে হচ্ছিল সবকিছু ইজি হয়ে যাওয়া এক কথায়। I had, then I would. এগুলো কি আমরা এভাবে বলতে পারি I? Yeah. I, okay? I'd a book, okay? Okay. So, next one, have not. Haven't. Exactly. যদি আমরা contraction form এ বলি। তাহলে have not, haven't, had not, hadn't, will not, ought, do not, don't, shall not, shan't, might not, mightn't. So এইভাবে আরো অনেক ধরনের contraction আছে যেগুলো আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমরা আমাদের ফ্লুয়েন্সিটা বাড়িয়ে ফেলতে পারি। এক্স্যাক্টলি। নেক্সটে আমি পজিটিভ, নেগেটিভ এবং নিউট্রাল এরকম তিন টাইপসের কন্ট্রাকশন দিয়ে আপনাদের জন্য আরো তিনটা লেসন করব। আজকে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করতে চাইলাম যে আমাদের ফ্লুয়েন্সিটা আনতে হলে এই কন্ট্রাকশনের প্রয়োজনীয়তা কতটুকু। সো ইয়াস, নেক্সট ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবেন না। এন্ড ইয়াস, ইউ ক্যান কল আস অ্যাট 0162-55-72-568 and 0173-24-66-907. Thank you so much for watching. Bye bye.